এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের 22 জনকে চাকরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় আবারও 22 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভি গাঙ্গুলি এবং অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন তিনি। ফের 22 জনকে চাকরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় আবারও 22 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। 185-65 পর ফের 22 জনকে চাকরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। 185-65 পর ফের 22 জনকে চাকরির নির্দেশ এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় আবারও 22 জনকে চাকরির নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।